মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। টাকা নিয়ে অনুষ্ঠান করতে না আসায় বিশ্বাসভঙ্গ প্রতারণা সহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 15 বছর আগের এই মামলায় এই নিয়ে চতুর্থবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো মমতাজ বেগমের বিরুদ্ধে। মমতাজের বিরুদ্ধে 2008 সালে মামলা করেন ইভেন্ট অর্গানাইজার শক্তিশঙ্কর বাগচি। তিনি অভিযোগ করেন 2004 সাল থেকে 2008 সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মমতাজের সঙ্গে তার লিখিত চুক্তি হয়। চুক্তি অনুসারে 2008 সালের ডিসেম্বরে বহরমপুরের একটি অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে মমতাজকে 14 লাখ রুপির বিনিময়ে বায়না করা হয়। কিন্তু মমতাজ টাকা নিয়েও অনুষ্ঠানে যোগ দেননি। এ কারণে দর্শক শ্রোতারা ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানের স্থল ভাঙচুর করেন। চরম হেনস্থার মুখে পড়তে হয় অনুষ্ঠানের আয়োজক শক্তিশঙ্কর বাগচিকে। এরপর চুক্তিভঙ্গের অভিযোগ নিয়ে স্থানীয় থানার দ্বারস্থ হন শক্তি, কিন্তু থানা অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করে। এরপর বাধ্য হয়ে বহরমপুর আদালতে দ্বারস্থ হন শক্তি। মমতাজের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ প্রতারণা সহ একাধিক ধারায় মামলা করেন। সেই সূত্রে 2009 সালে মমতাজের বিরুদ্ধে সমন জারি করে আদালত। পরে সমন কার্যকর না করায় তার বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। এরই মধ্যে নিম্ন আদালত থেকে আগাম জামিন নিয়ে আসেন গায়িকা। পরে নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শক্তিশঙ্কর বাগচি। 2010 সালে নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাখে কলকাতা হাইকোর্ট। তবে মামলায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে একে একে 3 বার আগাম জামিন পেয়ে যান গায়িকা। এরপর গত 9ই আগস্ট ফের আদালতে হাজির এড়িয়ে যান গায়িকা। বাংলাদেশ হাই কমিশন মারফত জানানো হয় এই মুহূর্তে একটি কনসার্টের কারণে ক্যানাডায় অবস্থান করছেন গায়িকা, তাই আদালতে তিনি উপস্থিত থাকতে পারবেন না। এমন অবস্থায় আগাম নোটিশ থাকা সত্ত্বেও আদালতে গায়িকা হাজির না হওয়ায় ফের তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। কামরুন নাহার, রাখি, কেয়ানার মিডিয়া।